এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা সরম কিচ্ছু নেই উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী তিনি তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে জনের একটা উৎসব করছেন তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি দিয়ে কন্যাশ্রী দিবস পালন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার এই বাংলার এই রাজ্যের নারীরা পশ্চিমবঙ্গের মহিলারা রাতে রাস্তা দখল করতে নামছে কারণ এই রাজ্যে মহিলারা নিরাপদ নন আরজি করে আপনারা দেখেছেন একজন ডাক্তার পিজিটি চেস ডিপার্টমেন্টে এমডি করছিলেন তাকে হাসপাতালের মধ্যে সেমিনার রুমে অত্যাচার করে খুন করা হয়েছে আপনারা দেখে নিয়েছেন সবাই সেজন্য আজকে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাস্তায় নামছে এই বাংলার নারীরা কি আশ্চর্য ব্যাপার না কি অসাধারণ ব্যাপার একবার ভাবুন এই রাজ্যে এই ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যের নারীদের নিরাপত্তা নেই একজন নারীর হাতে আপনারা গোটা রাজ্যের নিরাপত্তা তুলে দিয়েছেন তারপরেও এই বাংলার নারীদের নিজেদের নিরাপত্তার জন্য রাস্তায় নামতে হচ্ছে কি অবস্থা আর তিনি কি করছেন তিনি তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি দিয়ে আজকে কন্যাশ্রী দিবস পালন করছেন আর কি কি হলো কি অভিযোগ উঠছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আর্জিকর কাণ্ডের পর আজকে দেখলাম আমরা রাজ্যের বিধানসভা উত্তাল হয়ে উঠলো প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনটে দপ্তরই পুরোপুরি ব্যর্থ এবং এই তিনটে দপ্তরেরই একজনই মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে আন্দোলন হলো বিরোধী দল নেতা পরিষ্কার বললেন যে এই ঘটনার পর আর অন্তত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কারোরই ক্ষমতায় থাকার কোনো অধিকারী নেই এবং তার চেয়েও বড় যেটা ব্যাপার আজকে শুভেন্দু অধিকারী বললেন যে এত কাণ্ডের পরেও এই রাজ্যে নারীদের নিরাপত্তা নেই এত কাণ্ডের পরেও তিনি কন্যাশ্রী দিবস পালন করছেন যা কিছুই হয়ে যান রাজ্য চুলোয় যাক উচ্ছন্নে যাক উৎসব মাস্ট পালন করতেই হবে কেন তিন হাজার প্যাকেট বিরিয়ানি দিয়ে আজকে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি দিয়ে আজকে কন্যাশ্রী দিবস উৎসব পালন হবে ধনধান্য স্টেডিয়াম রাজ্যের বিরোধী দলের নেতা মারাত্মক অভিযোগ করেছেন কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা আর এই মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লাজ লজ্জা সরম কিচ্ছু নেই আজকে কন্যাশ্রী দিবস কন্যাশ্রী দিবস নিশ্চয়ই ডেট চেঞ্জ করা যায় না যেহেতু রাজ্য সরকার এটা কন্যাশ্রী চালুর পরে প্রত্যেক বছরই করেন কিন্তু আজকে আমাদের বোনের জন্য উৎসবটা বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী তিনি বন্ধ না করে ধনধান্য স্টেডিয়ামে তিনি তিন হাজার জনের একটা উৎসব করছেন যে উৎসবে লজ্জা সরম ছেড়ে মন্ত্রী শশী পাঁজা দপ্তরের আধিকারিক রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সদস্যরাও হাজির হবেন সকালবেলায় মেসেজ করা হয়েছে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকে উৎসবে রাজ্য সরকারের অর্থে ধনধান্যের ব্যাংকয়েটে সরানো হয়েছে প্যাকেটটা ডিস্ট্রিবিউশন এবং প্যাকেট তৈরির কাজ মেনু ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী চিকেন বিরিয়ানি ভাবুন কোন রাজ্যে আমরা বসবাস করছি এ লজ্জা রাখার জায়গা নেই একদিকে গোটা বাংলা বাঙালি কাঞ্চে ভারতবর্ষ সামিল হয়েছে মহিলারা আতঙ্কিত যারা একটা সময় মমতা ব্যানার্জির জন্য গলা ফাটিয়েছিলেন আমি বেশ কয়েকজন বিশিষ্ট মহিলার পোস্ট দেখছিলাম আজকেও একজন লেখিকার পোস্ট সকালবেলা আমাকে একজন পাঠালেন আমি নাম আর বলতে চাই না যিনি কিছুদিন আগেও বই মেলাতে মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন তিনিও বলছেন আর নয় সহ্য করা যাচ্ছে না পথে নামবো রাতে থাকবো গতকাল খড়গপুর আইআইটির ছাত্রছাত্রীরা ছাত্রীরা রাত কাটিয়েছে আর মুখ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছেন উৎসব করার জন্য সেম 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 মমতা ব্যানার্জি দাবি এক উই ওয়ান্ট রেজিগনেশন ফ্রম দি চেয়ার অফ দি চিফ মিনিস্টার অ্যাজ ওয়েল দি হেলথ অ্যান্ড পুলিশ মিনিস্টার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একদিকে কন্যাশ্রীদের নিরাপত্তা নেই অন্যদিকে কন্যাশ্রী দিবস উৎসব পালন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার সোশ্যাল মিডিয়াতে পোস্টও দিলেন তার কন্যাশ্রী কবিতা একদম লিখলেন গরিব বড় লোক নির্বিশেষে রাজ্যের সব মেয়ে এখন কন্যাশ্রী তারপরেই তিনি কন্যাশ্রীদের আশ্বাস দিয়েছেন তোমরা এগিয়ে যাও নিজের নিজের স্বপ্ন পূরণ করো তোমাদের যে কোনো দরকার আমি তোমাদের পাশে আছি কলা আছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই রাজ্যের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছে যে এই আর্জি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিবার এবং নির্যাতিতের পাশে নেই মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীদের যারা ঘটিয়েছে তাদেরকে চাপা দেবার জন্য কেন ঘটলো সেটা চাপা দেবার জন্য কাকে কাজে লাগালেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন পুলিশের তদন্তে কিচ্ছু নেই কেস ডায়েরিতে ভোঁ সিভিক পুলিশকে গ্রেপ্তার করা ছাড়া মমতার পুলিশ কলকাতা পুলিশ বিনীত গোয়েলের পুলিশ মমতার পুলিশ কিচ্ছু করেনি আমরা বলছি না বিরোধী দলের নেতা নেত্রীরা বলছে না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন এবং তিনি এটাও বলছেন রাজ্য সরকার কিচ্ছু করেনি নির্যাতিত বা তার পরিবারের পাশে দাঁড়ায়নি মমতা নাকি কন্যাশ্রীদের পাশে দাঁড়াবেন আজকে রাত জুড়ে নারীদের আন্দোলন হবে রাস্তা দখলের লড়াই রাতের রাস্তা দখল করে এই রাজ্যে নারীরা দিনের আলো দেখতে চায় দিনের আলো আরো ভালোভাবে দেখতে চায় একবার ভাবুন একবার কি অসাধারণ দৃশ্য গোটা রাজ্যের মানুষ একজন নারীর হাতে পুরো রাজ্যটা তুলে দিয়েছে সেখানে নারীদের আলাদা করে রাস্তায় নামতে হচ্ছে রাতের রাস্তা দখল করতে কি অদ্ভুত না মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরো রাজ্য তিনি নিজে একজন নারী একজন মহিলা তারপরেও এই রাজ্যের নারীদের রাস্তা দখল করতে নামতে হচ্ছে তার মানে মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ব্যর্থ সেটা আজকে এই বাংলার নারীরা প্রমাণ করে দিচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা কি রাস্তায় নামছেন আজকে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হাজার বারোশো টাকা যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে পুজোর উদ্যোক্তারা যারা পঁচাশি হাজার টাকা করে পেয়েছেন ইমামরা যারা ভাতা পাচ্ছেন তারা কি আজকে আন্দোলনে নামছেন এই নারীদের রাস্তা দখলের আন্দোলনে বড় প্রশ্ন আজকে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা নেত্রীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে আন্দোলনে থাকবো কি থাকবো না অনেকে এই আন্দোলনকে সাপোর্ট করেছেন তৃণমূলের সাংসদ সুধাংশু শেখর রায় পরিষ্কার সোশ্যাল মিডিয়া জানিয়ে দিয়েছেন আমি মেয়ের বাবা নাতনির দাদু আমিও যাব বুধবারের প্রতিবাদে অন্যদিকে অফিসিয়ালি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানাচ্ছেন যে এটা সম্পূর্ণ নাটক বাম আর রামের নাটক এত কাণ্ড হয়ে গেল একটা নাটক দেখাচ্ছেন কুণাল ঘোষ বলছেন এটা নাটক তার রায় বলছেন আমি মেয়ের বাবা নাতনি দাদু আমি যাব বুধবারের প্রতিবাদে সিপিএম নিজের মতন করে বক্তব্য রেখেছে শুভেন্দু অধিকারী বলছেন দফা এক দাবি এক মমতার পদত্যাগ আন্দোলন চলছে রাস্তা দখলের আন্দোলন যেখানে পুরো রাজ্যটার ক্ষমতা একজন নারীর হাতে সেখানে নারীদের রাস্তায় নামতে হচ্ছে রাতের রাস্তা দখলের উদ্দেশ্যে কি বলবেন আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি দিয়ে কন্যাশ্রী দিবস পালন করছেন অন্যদিকে এই রাজ্যের নারীরা কন্যাশ্রীরা রাস্তায় নামছে রাস্তা দখলের জন্য আরেক কন্যাশ্রীর পরিবার পুরো শেষ হয়ে গেল কারণ সেই কন্যাশ্রীকে হাসপাতালের মধ্যে সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে কিছু অত্যাচারী ঘাতক নির্মম হত্যা করে রেখে গেল যার জন্য এই রাজ্যের মহিলারা আন্দোলনে নেমেছেন এই রাজ্যের ডাক্তাররা আন্দোলনে নেমেছেন গোটা দেশ থেকে আন্দোলন জোরদার হচ্ছে আর মুখ্যমন্ত্রী এখানে তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি দিয়ে কন্যাশ্রী দিবস পালন করছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলা রাজনীতির এবং বাংলায় ঠিক কি ঘটছে সেই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না